বুধবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, মানুষের মুখমণ্ডলের দাড়িতে কুকুরের পশমের চেয়েও বেশি জীবাণু থাকে। সুইজারল্যান্ডের একটি ক্লিনিকের গবেষণার এ সূত্রে ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করে জনপ্রিয় গণমাধ্যমটি, যার শিরোনাম ছিল মানুষের দাড়ি কি কুকুরের পশমের চেয়েও বিপজ্জনক। যাই হোক, বিবিসি বাংলার সে প্রতিবেদনের পরই প্রতিবাদের ঝড় উঠে বিশ্বে। ইসলাম ধর্মাবলম্বীদের দাবি, এই নিউজের মাধ্যমে ইসলাম ধর্মকে অপমান করা হয়েছে, কটূক্তি করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে। তবে তার ঠিক দুই দিন পরই শুক্রবার বিষয়টি অন্যদিকে মোড় নিয়েছে। তার মূল নায়ক হিসেবে সামনে এসেছে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। শুক্রবার মুখে লম্বা দাড়ি, একটা ক্লোজ শর্ট সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্ট দেন তিনি, যাতে ক্যাপশন ছিল জুম্মা মোবারক, আজ পবিত্র জুমার দিন, অনেকে জুম্মা মোবারক লেখা ছবি পোস্ট করেছেন। কিন্তু সাকিবের এমন পোস্ট দেখে কেন এতটা আলোচনা হচ্ছে? তার মূলে লম্বা দাড়ি, কারণ দুই দিন আগে হায়দ্রাবাদের হয়ে খেলাকালীন সাকিবের মুখে খোঁচা খোঁচা দাড়ি ছিল, তবে তা দুই দিনের ব্যবধানে কিভাবে এত বড় হয়? এ নিয়ে অনেকে বলেছেন সাকিব আলগা দাড়ি লাগিয়েছেন, আবার অনেকে দুই দিন আগের ছবি এবং আজকের ছবি পাশাপাশি রেখে ফেসবুকে পোস্ট দিয়ে নানা মন্তব্য করেছেন। তবে আরেকটা শ্রেণী আছে যারা এর মধ্যে অন্তর্নিহিত তাৎপর্য খুঁজে পেয়েছেন এবং সেটাকে যথেষ্ট যৌক্তিক মনে করছেন। তারা মনে করছেন এটা সাকিবের পক্ষ থেকে একটা প্রতিবাদ, যা বিবিসি বাংলা প্রকাশিত মানুষের দাড়ি কি কুকুরের পশমের চেয়েও বিপজ্জনক নিউজের বিপরীতে প্রতিবাদ। বলে রাখা ভালো, এই ছবিটির বিষয়ে সাকিব আল হাসানের পক্ষ থেকে কোনো তথ্য এখনও জানা যায়নি। আমাদের নিউজটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।